তাহলে এর আগের দিনে আমরা টাকা পয়সার উপর অঙ্ক করেছিলাম, আজকেও আমরা টাকা পয়সার উপরই একটা অঙ্ক করব, যোগ গুণ যোগ বিয়োগ গুণ ভাগ। এই চারটে অঙ্ক আমরা দেখাবো কিভাবে তোমরা করবে, এটা একটু দেখিয়ে দিই। আর সবাই ভালো আছে তো? হ্যাঁ, বাড়িতে অঙ্ক করেছিলে, এর আগের অঙ্কগুলো প্র্যাকটিস করেছিলে তো? হ্যাঁ, এগুলো আবার দিচ্ছি, যেগুলো মানে যে অঙ্কগুলো করাচ্ছি এইরকম ভাবেই এগুলো করবে, একটা করে যোগ বিয়োগ গুণ ভাগ থাকতে পারে সেরকম ভাবেই করবে। আমি আজকে একটা যোগের অঙ্ক দেখাচ্ছি, দেখ কিভাবে টাকা পয়সার উপরে যোগের অঙ্কটা। আমরা এই 74 পাতা 6 অঙ্কটা করছি, দেখ যোগের যোগের 74 পাতা 6 অঙ্কটা, অঙ্কটা টুকছি আগে 55.00 টাকা হয়েছে। তারপর হচ্ছে 192.04 টাকা, 89.73 টাকা, 2281.24 টাকা। তাহলে এটা আমরা যোগ করি, 4 3 7 4 4 9 10 11 12 13 17 18 19 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 তাহলে এটা টাকা লিখে দিলে, এখানটা 10 মিনিটটা বসিয়ে দিলে, 4 3 7 4 11 13 36 0 1 6 7 8 9 9 18 6 9 6 15 15 23 38 31 3 4 5 6 2। তাহলে যোগফল সমান হবে, যোগফল সমান এটা লিখে দেবে 2 6 2 6 1 8 0 1 এরকম হয়ে গেল। তাহলে এটা আমরা যোগ একটা করালাম, এইভাবে যোগ গুলো সলভ করবে তোমরা। আমি একটা বিয়োগের অঙ্ক দেখিয়ে দিচ্ছি, এইভাবে বিয়োগের অঙ্কটাও হবে, বুঝতে পেরেছো? বুঝিয়ে দিচ্ছি, এইখানে একটা অঙ্ক আছে 8 অঙ্কটা, তার মানে 6 দাগে, না 6 দাগে 8 অঙ্কটা কি করছি দেখো, অঙ্কটা কিভাবে হবে, 6 7 8 টাকা এরকম লেখা আছে, 0 8 পয়সা, এখানে লেখা আছে 3 5 6 7 টাকা, 3567 টাকা, কিন্তু পয়সায় কিছু নেই, পয়সাটা আমরা 0 0 বসিয়ে দেবো। তাহলে আমরা এবার বিয়োগ করব, 0 কয়টা তার নেমে গেল, 0 0 বসে গেল, আর 7 কয়টা দিতে 8, 1 দিতে 6, কয়টা দিতে 7 1, 5 কয়টা 6 1, 3 কয়টা 6 1, তাহলে এত টাকা, এত পয়সা। অতএব বিয়োগফল সমান এক 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 1111 টাকা 0 8 পয়সা, এটা গেল। তাহলে এইভাবে টাকা পয়সার যোগ বিয়োগ হয়ে গেল। আর একটা দেখাবো গুণ, হ্যাঁ গুণটা একটা দেখিয়ে দিচ্ছি দেখো, আবার আমি বুঝিয়ে দেবো পরের দিনে ক্লাস। একটা 5 দাগের অঙ্কটা, এটা 6 দাগের 5 অঙ্কটা, 5 অঙ্কটা দেখো, তোমরা এই অঙ্কগুলো 5.05 টাকা লিখবে, ওই সামনে টাকা লিখে দিয়েছি, ওটা লেখার দরকার নেই, এরকম লিখবে, লিখে 200 দিয়ে গুণ করতে বলেছে, 200 দিয়ে গুণ করবে, তোমরা 0 দিয়ে গুণ করবে না, একদম 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে শূন্যগুলো দেখিয়ে দেবো। দেখো 5 2 10 0, হাতে রইল 1, একটা বসে গেল, 7 2 14 4, হাতে রইল 1, 8 2 16 17, তাহলে এবার শূন্যগুলো বসিয়ে দিলে, বুঝতে পেরেছো? শূন্য গুলো বসে গেল, কি করতে হবে, দুটো পর দশমিক আছে, দুটো পর দশমিক বসে দিয়ে টাকাটা লিখে, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে করে দেবে,
একদম সোজা। আর তোমাদের যদি অসুবিধা হয় দুবারে অঙ্ক করতে গেলে, সেই ধর দুবারের অঙ্ক, চারের অঙ্কটা আছে ওই অঙ্কটা কিন্তু দুবারে করতে হবে। চারের অঙ্কটা স্যার করলেন, চারের অঙ্কটা তোমরা করলে এইভাবে করবে, চারের অঙ্কটা 500 টাকা 70 পয়সা আছে তো, এইবার একে 45 দিয়ে গুণ করতে বলেছে। তোমরা কিভাবে 45 দিয়ে গুণটা করবে? তাহলে 45 দিয়ে গুণটা দেখো, 500, 5 7 35 এর 5, হাতে রইল 3, 3টা বসিয়ে দিলে 500, 5 5 25, আবার গুণিত চিহ্ন দিলে 400, 4 7 28 8, হাতে রইল 2, হ্যাঁ 400, 4 5 20, 0 5 8 9 10 11 12 13 5 2 2, এত টাকা লিখে দেবে আর এখানটা পয়সা। অতএব গুণফল সমান, আগেটা লেখা আনে এভাবে লিখবে, অতএব গুণফল সমান 22531 টাকা আর 50 পয়সা আমি লিখে দেবে, তাহলেই হবে। আর একটা করবো অঙ্ক ভাগ, তোমাদের না, তোমরা হয়তো ভাগটা বুঝতে পারবে না যে স্যার ভাগটা কিভাবে করবো, একটা ভাগ করছি তুমি দেখো, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ একটা করছি, এটা কয়েক দাগে বর্গীয় জয়, বর্গীয় জয়ের নয় ভাগ করছি, নয় ভাগটা আছে খুব সহজ, দেখো 2 2 1 1 5 টাকা ভাজিত 3, এরকম অঙ্কটা আছে, তাহলে খুব সহজ অঙ্ক, তোমরা পারবে এগুলো। তবুও একবার করে দিই তোমরা কিভাবে করবে, শুধু ভাগফল লিখবে, ভাগফল সমান 705, এটাই উত্তর হয়ে গেল। তাহলে তোমরা পারবে, তাই তো, এরকম ভাবে অঙ্কগুলো করতে পারবে, আর খুব বড় থাকবে না, খুব সহজ সহজে অঙ্ক দেবো, হ্যাঁ পারবে, যাতে যেগুলো তোমরা পারবে সেরকম। এর পরের দিনে ক্লাসে আমি লেখা অঙ্কগুলো আসবো, হ্যাঁ লেখা অঙ্কগুলো কিভাবে করতে হবে সেটা একটু দেখে দেবো। ঠিক আছে, গুড বাই, এই পর্যন্ত আজকে হলো, ভালো থাকবে, পড়াশোনা করবে, মন দিয়েও কিন্তু অঙ্কগুলো সব প্র্যাকটিস করবে, অঙ্কগুলো কিন্তু দেখবো আমি তোমরা অঙ্কগুলো করছো কিনা, স্কুল খুললেই কিন্তু খাতা জমা দেবে আর সেই খাতাগুলো আমরা দেখে নেবো, হ্যাঁ ঠিক আছে, গুড বাই।